আমনের ভরা মৌসুমে দিশেহারা হয়ে পড়েছেন দেশের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের কৃষকরা। মাইলের পর মাইল জমির ধান কেটে ফেলছে ইঁদুর, ফাঁদ পেতে বিষ দিয়েও লাভ হচ্ছে না। এমনিতেই আবাদের খরচ এবার দ্বিগুণ, তার উপর ইঁদুরের উৎপাতে বৃহত্তর ওই এলাকায় শত কোটি টাকার ফসল হানির আশঙ্কা করা হচ্ছে। রংপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। আবহাওয়া আকাশই বলে দেয় জলবায়ুর পরিবর্তনে শীতের শুরুতে বদলে গেছে হিমালয়ের কাছাকাছি থাকা উত্তর জনপদ। ঠান্ডা তেমন পড়েনি, তবে ঘোলাটে কুয়াশা বেড়েছে। আবহাওয়া কিংবা জলবায়ুর এই তারতম্যে কৃষকের মাথা ব্যথা না থাকলেও ফসলের মাঠ নিয়ে এবার ভীষণ শঙ্কিত রংপুর দিনাজপুর অঞ্চলের এই কৃষকরা। কয়েকদিন পর ঘরে উঠবে আমন ধান, তার আগেই সর্বনাশ করে ফেলছে ইঁদুর। বড় সমস্যা আমাদের বর্তমানে ইঁদুর। ইঁদুরে কাটি নিয়ে যা ফেলে যায়, বিঘাকে বিঘা আমরা খুব ক্ষয়ক্ষতি হইতেছি। কত ওষুধ দিতেছি, কত কি করতেছি, হয় না তো খায় না, খালিও মারে মরে না। এক বছর আগে মনে করো যে 30 মন 35 মন ধান হয়েছে, তখন খরচ কম ছিল, ধানের দামও কম আছে। এখন ধানের দাম একটু বেশি, খরচ তো অনেক। রংপুর বিভাগীয় কৃষি অফিসে বলছে এর আগে শস্য প্রধান এই অঞ্চলে ইঁদুরের এমন উপদ্রব আর দেখা যায়নি। কোনো এক অজানা কারণে লাখ লাখ ইঁদুর চলে এসেছে ডাঙায় ফসলের ক্ষেতে। আমাদের এখানে প্রায় 30 জনের উপরে র্যাট হান্টার আছে রংপুর জেলায়, তাদের মাধ্যমে কন্টিনিউয়াস ইঁদুর নিধন করা হচ্ছে। এবার সারা দেশে আমন আবাদ হয়েছে 47 লাখ হেক্টর জমিতে, এর প্রায় অর্ধেকই উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগে। তাই ইঁদুরের এমন উৎপাত নিয়ে স্থানীয় কৃষি বিভাগও শঙ্কিত। এই প্রাণীকে সর্বতোভাবে দমন করা আসলে এটা একটা দুঃসাধ্য। সবাই এই ইঁদুর নিধনের ক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা যেমন চালিয়ে যাচ্ছি। গত বছর এক বিঘা জমিতে আমন আবাদে কৃষকের খরচ ছিল সর্বোচ্চ 15,000 টাকা, এবার তা বেড়ে হয়েছে 23,000 টাকা পর্যন্ত। তার উপর ইঁদুরের ধান কাটার হিসেব মেলাতে পারছেন না কৃষকরা। সারের দাম বেশি, বীজের দাম বেশি, হালের দাম বেশি, কিষানের দাম বেশি, মানে বহুত কিছু হিসেব করে দেখছে, আমাদের লস হয়। জমি ফেলে তুই তো লাভ নেই, এই জন্য আবাদ করি। যখন বীজ কিনতে যায় তখন দাম বেশি, কিন্তু ফসল যখন ফলে সেটা বিক্রি করতে গেলে দাম অনেকটা কম হয়। ইঁদুরে ক্ষেতের ফসল কেটে ফেলায় ধান গাছ উপড়ে আগাম শীতের সবজিও বুনছেন অনেকে। কিভাবে ফসল আর মাঠের ক্ষতি পুষিয়ে সারা বছরের খাবারের যোগান ঘরে তোলা যায় তা নিয়েও বেশ দুশ্চিন্তায় পড়েছেন উত্তরের লড়াকু এই কৃষকরা। দিন দিন জীবনযুদ্ধ যত কঠিন হচ্ছে, মানুষও কর্মতৎপর কঠোর হচ্ছে তত। আগে শীতের সময় গ্রামে চাষ হতো সবজি, এখন আগেভাগেই জমি প্রস্তুত করে সবজি ফলিয়ে ফেলেছেন গ্রামের কৃষকরা। আর তাই তাদের এই জীবনযুদ্ধ নতুন করে যেন বাঁচার স্বপ্নকেও শক্তিশালী করছে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, পীরগঞ্জ, রংপুর।